আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি সাজ্জাদ স্নিগ্ধ, অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো নতুন ভিডিও, অনেকদিন পর, প্রায় 2 মাস মাঝখানে আমার 2 মাস বন্ধ থাকার কারণ হচ্ছে যে আমার এক্সাম চলতেছিল। মূলত এক্সামের কারণে আমি তেমন কোনো ভিডিও দিতে পারি নাই। তো এক্সাম এই প্রেশারের উপর একটু ইয়া ছিলাম, এই জানুয়ারির শেষ থেকে শুরু হয়েছিল এক্সাম। তো যাই হোক, সেগুলো না বলি। তো আজকে যে ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে ডিসকর্ড নিয়ে। ডিসকর্ড ডিসকর্ড অনেকবার আমি আমার ভিডিওগুলোতে ডিসকর্ডের কথা বলছি, আপনারা অনেকেই জানেন। তো ডিসকর্ডের আজকের বিষয়টা হচ্ছে যে ডিসকর্ডের অ্যাক্টিভ ডেভেলপার ব্যাচ। প্রথমত বুঝে নিই যে ব্যাচ কী জিনিস। ব্যাচ হচ্ছে যে আপনার নামের উপর যখন ঠিকই মনে করুন যে আপনার নাম, নামের আমি যদি ক্লিক করি এই যে এই জায়গাটাতে, এখানে তেমন কিছু শো করতেছে না। তো এখানে আমরা শো করানোর জন্য যে জিনিসগুলো করতে হবে সেটা হচ্ছে আমাকে সেটিংসে যেতে হবে। সেটিংসে গিয়ে আমি এখানে হাইপ স্কোয়াড জয়েন করবো, তাদেরকে দেখাবো। এখানে প্রশ্ন করবে, কাইন্ড অফ সিম্পল MS, আচ্ছা আচ্ছা, এটা আমরা সে প্রশ্নগুলো উত্তর দিচ্ছ, 5টা প্রশ্ন করুন, 5টা প্রশ্ন উত্তর দিচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো, এগুলো বলতে এখন আমরা সবগুলো দিব, 5টা প্রশ্ন উত্তর দেব। এগুলো কিন্তু ভেবে চিন্তে দিলে মানে ভালো একটা ব্যাচ দেয় ওরা। ওকে, সময় হাউস এখানে ক্লিক করব। স্ক্রিনে লোড নেবে, প্রশ্নগুলো ধরো অ্যানালিসিস করতেছে, অ্যানালিসিস করতে কিন্তু সময় লাগে। হাউস অফ বেভারি ক্লোজ, ওকে ক্লোজ করলাম। সে আমরা এখানে একটা সেটিং করবো, সেই সেটিংটা হচ্ছে সার্ভার সেটিংসে যাবো, সার্ভার সেটিংসের রোলসে যাবো, টেস্টারে যাবো, মেম্বার, টেস্টার। আচ্ছা, এখানে টেবিল সেভ দেবো আমরা, সময় লাগে মাঝে মধ্যে নিচে সমস্যার কারণে আমার সবাই একটু এসাল হয়। ওকে, হয়ে গেছে আমাদের কাজ। এই যে এই জায়গায় একটা ব্যাচ শো করতেছে, এটা হচ্ছে মূলত আপনার ব্যাচ। তো এরকম একটা ব্যাচ হচ্ছে আপনার অ্যাক্টিভ ডেভেলপার ব্যাচ। এটা আমি ছাড়ছি, PIP অ্যাক্টিভ ডেভেলপার ব্যাচ, অ্যাক্টিভ ডেভেলপার ব্যাচ। ইমেজ দেখাই আপনাদেরকে, যেটি এই যে এটার মতো, এটা হচ্ছে অ্যাক্টিভ ডেভেলপার ব্যাচ। তো এইটাকে আপনি এখানে অ্যাড করবেন কীভাবে, এটা কিন্তু সাধারণভাবে দেওয়া থাকবে না, কিছু কাজ করতে হবে এটার জন্য।
নর্মালি হবে না। তো এটাকে নেওয়ার জন্য আমাদেরকে প্রথমে কিছু জিনিস করতে হবে, সেটা হচ্ছে প্রথমত আপনার ডিসকর্ড আইডি লাগবে, এটা তো মাস্ট, ডিসকর্ড আইডি লাগবে। ডিসকর্ড আইডির সাথে একটা মানে বট বানাইতে হবে। বট কীভাবে বানাবো? বট বানানো অনেকে মনে করি যে হ্যাঁ কঠিন, হয়তো বা কোড করতে হবে বা এরকম কিছু, এমন কিছু না, এখানে অনেক সহজ পদ্ধতিও আছে বট বানানোর জন্য। তো প্রথমত চলে যাবো ডিসকর্ড ডেভেলপার পোর্টালে, যাবো আমরা সার্চ দেব, এখানে আমরা লগ ইন করতে হবে। হয়তো বা যদি লগ ইন করা অটোমেটিক হয়ে যায় তাহলে বুঝবেন যে আপনার পিসি থেকে মানে আপনার অলরেডি লগ ইন করা থাকে, তাহলে অটোমেটিক নিয়ে দিতে পারে। ওকে, কিছু ওয়েবসাইট এত সময় নেয়, ডিসকর্ডের কি সার্ভার স্লো? আমি যখন ভিডিও বানাচ্ছি তখন কি সার্ভার স্লো? মেবি অর মেবি নট, সে যাই হোক। যত তাড়াতাড়ি সম্ভব লোডটা নিয়ে নিলেই হয়। প্রচুর সময় নিচ্ছে, একবার ব্যাক দিয়ে আরেকবার ট্রাই করবো আমরা। ওকে, এবার হয়ে গেছে, সে আমার আইডি লগ ইন হয়ে গেছে। ওকে, যদি এটা আমার আইডি না, এটা অন্যজনের আইডি, টেস্ট হিসেবে খোলা আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র। তো আমরা এখানে এখানে থ্রি ডটে ক্লিক করে থ্রি ডটে লাইন আছে এই লাইনটাতে বৃহস্পতি ক্লিক করবো। অ্যাপ্লিকেশন নিয়ে আসার পর কিছুক্ষণ লোড নিবে, এখানে শো করবে কিছু নাই। তার জন্য আমরা এখানে নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করবো, এখানে আমি এখন নাম দিব, আচ্ছা এখানে আমি আমার নাম দিয়ে দিতে পারি বা টেস্ট বট দিচ্ছি, টেস্ট বট, টেস্ট বট ক্রিয়েট, আমরা ক্রিয়েট দিলাম, ক্রিয়েট হয়ে গেল, বট ক্রিয়েট ডান। এখানে আপনি আপনার বটের ইমেজ অ্যাড করতে পারেন, এটা খুব সহজ কাজ। এখানে ডিসক্রিপশন অ্যাড করবেন, এখানে নিচে কিছু প্রাইভেসি পলিসি আরও কিছু জিনিস অ্যাড করে দিন, টার্মস অফ সার্ভিস, এইটা জিনিসগুলো লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। তো আমরা এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে চলে যাব বটে, বটে ক্লিক করে অ্যাড বট, ইজ ডু ইট, হয়ে গেছে। আপনার যদি টু স্টেপ ভ্যালিডেশন দেওয়া থাকে তাহলে সেখানে মানে অটোমেটিক্যালি একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটা দিয়ে দিলে হয়ে যাবে। এই যে এখানে একটা জিনিস লক্ষ্য করুন যে টোকেন, টোকেনে এখানে একটা জিনিস হচ্ছে কপি, তো আমরা এটা কপি করে নেবো অবশ্যই, কপি করবো আর এখানে যাই আমরা এই, তারপরে এইটা এটা এই তিনটা জিনিস অন করে দেবো, সার্ভার মেম্বার, প্রেজেন্ট ইন্টেন্ট, মেসেজ করে দেবো ইন্টেন্ট। তো এই জিনিসগুলো অন করে দিয়ে আর নিচের দিকে আমরা এসে ইউজ স্ল্যাশ কমান্ড, তারপরে এগুলো সব যতগুলো আপনার দেওয়ার ইচ্ছা হয় আমি এগুলো দিয়ে দিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। এই কিছু জিনিস টগটকে না দিলেই নয়, আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ চেঞ্জেস দিয়ে দেবো। এই সেভ চেঞ্জ দিয়ে দিলাম, সেভ চেঞ্জ দেওয়ার পর আমরা যাবো ও অথ টু, এখানে গিয়ে আমরা এখানে ইন অ্যাপ অথরাইজেশন বট ক্লিক করবো, তারপরে এখান থেকে যেগুলো পারমিশন দেওয়ার আবার এখান থেকেও দিয়ে দেবো, এখান থেকে সবগুলো পারমিশন দিচ্ছি। আপনি যেগুলো পছন্দ সেগুলো দিতে পারেন, যে হ্যাঁ এগুলো দেওয়া দরকার, দেওয়া উচিত, আমার বডি এই কাজ প্রবলেম করবে, তো আমি এগুলো দিয়ে দিলাম। বা আপনি চাইলে এই যে অ্যাডমিনিস্ট্রেটর এটা দিয়ে দিতে পারেন, কিন্তু আমি দিচ্ছি না, চেঞ্জ। ওকে, আবার আমাদের আরেকটু কাজ আছে, ছোট কাজ, এইখানকার আবার সেম জিনিস আবার করতে হবে, শুধু এখানে বট সিলেক্ট করতে হবে, বট সিলেক্ট করে আবার সবগুলো দিয়ে দেবেন, যেগুলো যেগুলো মনে হয় যে হ্যাঁ আমার এগুলো জরুরি, রিড এগুলো দিয়ে দিচ্ছি, স্ল্যাশ কমান্ড, এই ইউজ স্ল্যাশ কমান্ড, এটা মিস যেন না যায়, এটা লাগবে, স্ল্যাশ কমান্ড ইউজ করার মতো ক্ষমতা থাকবে। তারপর আমরা এখানে একটা ইয়া দিবে, এটা কপি করবো, কপি করে আমরা পাশের উইন্ডোতে যাই, টাইমে যাই, ও আচ্ছা
নেটটা কোনো একটা ভেজাল হয়েছে, খুব চিরু হয়ে আছে। প্রাইভেট থ্রেড কপি, এখানে চলে আসছে আমাদের টেস্ট বট সিলেক্ট এন্ড সার্ভার, টেস্ট সার্ভার। এই যেগুলো পারমিশন চাইছিলাম আমরা ওখানে সবগুলো এখানে দিয়ে দিয়েছে, অথরাইজ করবো আমরা। এখানে ক্যাপচা দিব, ক্যাপচা হয়ে গেছে অটোমেটিক্যালি, নিয়েছে অথরাইজড হয়ে গেল। এখন আমরা যদি করে যাই তাহলে এখানে আমরা এখানে মেম্বার দেখতে পাবো, মেম্বার কোথায়, মেম্বার দেখতে পাবো আমরা। তো এখানে রোলসে টেস্ট বট আমাদের যে বটটা তৈরি করেছিলাম এই বটটা, বট টেস্ট বট ইজ হেয়ার, অটোমেটিক জয়েন হয়ে গেছে আমাদের। এটা দুইটা কাজ করবে না এখন, যদি আমরা দেখি তোমার কোনো বুলেটিনগুলো ছাড়া, বুলেটিনগুলো ছাড়া আর কোনো কাজ করতেছে না। তো এটাকে আমাদের বোর্ডটাকে অনলাইন নিয়ে আসতে হবে। বোর্ড কিন্তু বর্তমানে অফলাইন, এই যে দেখেন অফলাইন, এটাকে এখন অনলাইন নিয়ে আসবো আমরা। কীভাবে অনলাইন নিয়ে আসার জন্য যে কাজগুলো করবো সেটা হচ্ছে যে আমরা এখানে চলে যাবো, এই আমরা সার্চ দিব বিওটি বট গোস্ট, বট গোস্ট, বট গোস্ট সার্চ দিব, বট গোস্টে এখানে ক্লিক করবে। তারপর এখানে আসার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেস শো করবে, ইন্টারফেসের ভিতর আমরা ক্রিয়েট বটে ক্লিক করব। ক্রিয়েট বটে ক্লিক করার পর আমাদের ডিসকর্ড আইডি হয়তো বা লগ ইন যাবে, এই যে ডিসকর্ড আইডি লগ ইন যাচ্ছে, অথরাইজ দেবো। ওকে, অথরাইজ দেওয়ার পর এখানে টোকেন, তো টোকেন বলতে কি আমি যে জিনিসটা বলছিলাম যে হ্যাঁ এটা প্রথমে কপি করবেন, সেটা হচ্ছে যে এইখান থেকে বট থেকে এখানে যেটা প্রথমে দিয়েছিল এটা টোকেন, এটা অবশ্যই কপি করবেন প্রথমত, চাই না চাইলে মানে মনে না থাকে পরবর্তীতে রিসেট টোকেন দিবেন, রিসেট টোকেন দিয়ে নতুনভাবে হবে, যতবার রিসেট টোকেন দিবেন ততবার এটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ হয়ে যাবে আবার এখান থেকে আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে বট টোকেনে যাবো, এখানে টোকেন নাম্বারটা দিয়েছিল আমাকে, এই যে টোকেনটা এখানে ক্রিয়েট বট। আচ্ছা আমরা এটাকে এখন আমরা যদি দেখি বটটাকে আমাদের, এই যে সে কিন্তু অনলাইন চলে আসছে, অনলাইন লোডিং চলে আসছে, স্ল্যাশ কমান্ড সাপোর্ট কমান্ড। ওকে, এখন আমরা এখানে আবার স্ল্যাশ দিব, এ লিখবো, সরি আমাদেরকে আরও কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে হ্যাঁ কাস্টম কমান্ডস, কাস্টম কমান্ড না, যেটা রুলসম মডারেশন, এগুলো সবগুলো অন করা আছে কিনা এটা দেখে নেবেন একবার, দেখে নিব। অ্যাক্টিভ ডেভেলপার পেজ এটা অফ থাকবে, এটাকে বা অন থাকবে, এটাকে একবার অফ করে অন করে দেবো, অন করে নিলাম। অ্যানাউন্সমেন্ট এগুলো সব কিছু আছে আপনার বোর্ডটাকে সাজানোর জন্য, এইখান থেকে অনেক কিছু করতে পারবেন আপনি, তেমন সমস্যা হবে আশা করি। যে সমস্যা হয় আমার ডিসকর্ড সার্ভারে আমি সবাইকে সাধারণত সাহায্য করে থাকি যে কী সমস্যার কী সমাধান করতে হবে। তো আমি এখানে চলে যাব, যে বোর্ড অনলাইন সেক্ষেত্রে এখন অনলাইন, এটা কিন্তু আপনার আপনি অনলাইন করে রাখছেন এমন মাঝে মানে আপনি চালাচ্ছেন। তো এখানে যেটা করবো আমি, আমরা এখানে ক্লিক করবো, স্ল্যাশ কমান্ড দেব, ডিসকর্ডটাকে একবার মেবি রেজিস্টার করা লাগবে, ডিসকর্ড রেজিস্টার করবো। ডিসকর্ড রেজিস্টার করি, করে নিচ্ছেন
এখনো আসতেছে না। সম্ভবত এনে কোনো একটু সমস্যা হয়ে আছে আমাদেরই। স্ল্যাশ কমান্ড আমরা তো দিয়েছি, এখান থেকে আবার সব সেটিংস চেঞ্জ করবো, চেক করে টরে তারপর আমরা কাজগুলো আগাবো। তো আমি এখানে সিরে পথ লিখে নিই, টেস্ট এই টেস্ট লিখে ফেলাম, সেভ হয়ে গেল। ওটাকে নান করে দিই, বুঝছেন? আমরা চ্যানেল সেটি পারমিশন প্রাইভেট চ্যানেল হয়ে আছে ইন্ডিয়ানিক। আমরা এখানে টেস্ট বটকে পারমিশন দিব সব কিছু, ইনভাইট ম্যানেজ পারমিশন। আচ্ছা, সিং মেসেজ এইগুলো যে জিনিসগুলো অন করি সাধারণত ডিসকর্ডে এগুলো দিয়ে দিব। ডিসকর্ড বোর্ডটা আমাদের একটু সবাই নিয়ে আসলে উঠে, তাহলে যদি এখান থেকে তো অনেকটা ডিসকর্ড সার ডিসকর্ড সার সরি টেস্ট স্ল্যাশ কমান্ড আবার দেওয়ার চেষ্টা করবো। এই স্ল্যাশ কমান্ড আমাদের কিন্তু এখানে চলে আসছে, আমরা এখানে সেভ করবো। সেভ করলে টেস্ট বোর্ডের যতগুলো কমান্ড আছে স্ল্যাশ কমান্ড সবগুলো চলে আসবে। আমাদের প্রথমটা একটি ব্যাজ, এটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে এন্টার দিতে হবে। এটা দেওয়ার পর কমান্ড রান সাকসেসফুলি, আমাদের কিন্তু কমান্ড রান সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে একটা জিনিস করছে যে গুটু এই একটা ওয়েবসাইট লিঙ্ক দিছে, আমরা এখানে চলে যাব। এখানে এই আমি আসলাম, ইউ আর নট এলিজিবল ফর দ্য অ্যাক্টিভ ডেভেলপার ব্যাচ। তো এখানকার মধ্যে আমরা মানে ব্যাচটার জন্য আমরা এখনও এলিজিবল না। তো আমরা এখানে রিকোয়ারমেন্ট দেখবো কী কী রিকোয়ারমেন্ট। তো এই যে এই ব্যাচটার জন্য কী কী রিকোয়ারমেন্ট, তো এই আপনার এই ব্যাচটার জন্য লাগবে আপনার বোর্ডটা 30 দিন, লাস্ট 30 দিনে ইউজ করা থাকতে হবে এই বোর্ড বা অ্যাপ্লিকেশন যেটা। তো এটাকে 30 দিন থাকা লাগবে অনলাইন, তারপর কিছু কাজ করতে হবে, তারপরে এই কাজ যেন বোর্ড বসে না থাকে, এক কথায় কোনো কমানগুলো রান হয় মাঝে মধ্যে আপনি নিজে থেকে রান করেন তাহলে কাজ, না হলে এটা কাজ করবে। তো এখানে যখন আপনি মানে 30 দিন হয়ে যাবে তখন অটোমেটিকলি এরকম একটা ইমেজ শো করবে, ইউ হ্যাভ ক্লেম ইউর অ্যাক্টিভ ডেভেলপার পেজের জায়গায়। এখানে আমি যেতে চাই, একটা ভালো মতো দেখাই। এখানে এখানে অপশন দেওয়া থাকবে সিলেক্ট সার্ভার অর অ্যাপ্লিকেশন, যেগুলো একটা দেওয়া থাকবে। তো ওখান থেকে আপনি যখন সিলেক্ট করবেন সার্ভার অর অ্যাপ্লিকেশন তখন আপনাকে অটোমেটিক্যালি সেখানে নিয়ে চলে যাবে, যে তারপরে অপশন চলে আসবে তখন ইউ হ্যাভ ক্লেমড ইউর অ্যাক্টিভ ডেভেলপার ব্যাচ। তো এই ব্যাচটা নেওয়ার জন্য এই কাজগুলো অবশ্যই করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই, আশা করি সবাই বুঝতে পারছেন, বুঝতে না পারলেই আমার ডিসকর্ডে চলে আসবেন, ডিসকর্ডে জয়েন করবেন, ডিসকর্ডে জয়েনের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। আর আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক, এই দুটো করবেন, এটা করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।